রেকর্ডিং প্রথমে চালু করে গুরু চরণে প্রণাম জানাই, চরণে রেকর্ডিং গোবিন্দের চরণে জানাই। সবাই একটু মিউট করে নেবেন। ওম নমস্তুভ্যং মহামন্ত্র দায়িনে শিবরূপিণে ব্রহ্মজ্ঞান প্রকাশায় সংসার দুঃখ তারিণে ওম অতি সম্মায় দিব্যায় ধীরায় জ্ঞান হারিণে নমস্তে কুলনাথায় কুলকৌলিন্য দায়িনে ओम शिवतत्व प्रबोधाय ब्रह्मतत्व प्रकाशिने नमस्ते गुरवे तुभ्यं दिव्य भाव प्रकाशिने ओम अनाचार चारो भाव बोधाय ज्ञान हेतवे भाव अभाव विनिर्मुक्त मूर्तये गुरवे नमो ओम नमस्ते गुरवे तुभ्यं छादुका भाय दायिने ब्रह्मतत्व प्रबोधाय संसार दुख तारिणे ओम ज्ञानानंद स्वरूपाय विभवाय नमो नमः शिवाय शक्तिनाथाय विद्यानाथाय सच्चिदे ओम कामाय कामरूपाय कामकेलिकलात्मने कुलपूजोपदेशाय कुलाचारो स्वरूपिने ओम अरक्त नियत शक्ति समागम विभूताये नमस्तोस्तु महेशाय नमस्तोस्तु नमो नमो नमस्तोस्तु महेशाय नमस्तोस्तु नमो नमो नमस्तेऽस्तु महेशाय नमस्तेऽस्तु नमो नमः। धारावाहिक भावे जे स्मृति कथा बाबार पढ़छि आजके पढ़छि 28 জুন 1999 साले बाबार संगे आमार जे आमि जे बाबाके दर्शन करेछिलाम कि हलो बोलछि सेदिनके छिलो स्नान यात्रा ज्योष्ठ पूर्णिमा खूब भालो दिन बाबा तखन बेशिरभाग समय निताईपालेर बाड़ीते दमदमे কিংবা বর্ণশ্রীতে বেহালায় নারায়ণ ঘোষের বাড়িতে এসে উঠতেন। নারায়ণ ঘোষের বাড়িতে ছিলেন সেদিনকে। আমি আমার এক বন্ধু সিদ্ধার্থ মুখার্জি ওকে নিয়ে বাবার কাছে বেহালায় গেলাম। বাবা সেদিনকে সত্যনারায়ণ পূজা করেছিলেন, তো যেতেই মামনি সেননি প্রসাদ মুড়ি কলা মিষ্টি ইত্যাদি সব বাবার নির্দেশে দিলেন, আমরা প্রসাদ পেলাম। তো বাবা প্রসঙ্গক্রমে বিভিন্ন রকম ফাঁকাই ছিল, আগে বিভিন্ন রকম প্রশ্ন করছিলাম, বাবা তার উত্তরে কিছু বললেন যেগুলো সুন্দর কথা। যেমন বললেন, শুধু জপ ধ্যান করলে হবে না, দান ও সেবা করতে হবে। আরেকটা বললেন, গীতার 26টা গুণ আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তো গীতার 26টা গুণ গুলো প্রথম শুনলাম বাবার কাছে, তখনও এগুলো পড়া হয়নি। তো বাবা বলাতে আমি বাবার কাছ থেকে শুনে শুনে আমি তখনই ওখানেই লিখে নিলাম 26টা গুণ কি কি। সিদ্ধার্থ গায়ে ব্রাহ্মণ গায়ত্রী জপ করে, বাবা তাকে গায়ত্রী কিভাবে জপ করতে হবে দেখালেন এবং কিভাবে নিবেদনের মন্ত্রগুলো করতে হবে করে নিজে করে শোনালেন বাবা। সিদ্ধার্থর গুরুর একটা লকেট ছিল বাবার কাছে, সিদ্ধার্থ অন্য গুরুর শিষ্য। তো বাবা ওর গুরুর কথা শুনে বাবা দেখতে চেয়ে লকেটটা দেখালো সিদ্ধার্থ, তো লকেটটা নিয়ে বাবা প্রণাম করলেন। তো নারায়ণ ঘোষের বাড়িতে টিউবলাইটটা জ্বলছিল না, তো বাবা বললেন ভোলাদাকে যে তুমি দেখো তো টিউবলাইটটা একটু ঘুরিয়ে দেখো। তো একটু ঘোরাতেই লাইটটা জ্বলে গেল। বাবা বললেন উনি চেষ্টা করলেন আর আমিও জব করছিলাম, তো দুটোতে মিলে লাইটটা জ্বলে গেল। এবার বাবা আরো কিছু কথা বললেন, বললেন আমি রোজ সকালে 10 বার জব করি, আমি যেন কাহাকেও দুঃখ না দিই এবং আমি যেন কারো কথায় দুঃখিত না হই। এটা 10 বার করেন বাবা, আমি যেন কাউকেও দুঃখ না দিই এবং আমি যেন কারো কথায় দুঃখিত না হই। বাবা আরো বললেন আমি কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করি না বলে একটা এক্সাম্পল দিলেন। এক্সাম্পল দিয়ে বাবা বোঝালেন একজনের ছেলের বিয়ে উপলক্ষে তার কিছু মতামত চলছিল, সেইটা প্রসঙ্গ উপলক্ষে বাবা বললেন। এর মধ্যে একটা ফোন এলো আসাম থেকে, মনাদা, মনাদা ফোন করেছিলেন। মনাদা ফোন করে তার প্রমোশনের খবর দিলে বাবা শুনেই জয় বিশ্বনাথ বলে আনন্দ প্রকাশ করলেন। আপনারা সবাই জানেন বাবা যখনই আনন্দ হয় বাবা বলেন জয় বিশ্বনাথ। এরপরে আবার 2 তারিখে 2 জুলাই বাবার কাছে গেলাম। সেদিনকে আর কিছুক্ষণ থেকে আমি চলে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি কমলো, তারপর আমি বাড়ি ফিরলাম। 2 জুলাই আবার বাবার কাছে, শিবানন্দ বাবার কাছে গেলাম। বাবার কাছে যাওয়া মানে আনন্দ,
বিভিন্ন প্রসঙ্গ করা, শুধু বসে থাকলেও আনন্দ। বাবার মতো মহাপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই, পাশে বসে থাকলেই মন আপনি আপনি এক উচ্চতর ভূমিতে চলে যায়, যেটা জপ ধ্যান কোনো কিছু করে কোনোভাবেই যে মনটাকে যেখানে নিয়ে যাওয়া যায় না, বাবার শুধু সামনে গেলেই আপনি আপনি সেই মন সেই অতি উচ্চ অবস্থায় চলে যায়। তার যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের তার বৃত্তের মধ্যে বললে কারো মনে আর অন্য কোনো চিন্তা ভাবনা দুশ্চিন্তা কিছু থাকে না, এখন এক অনাবির আনন্দে মন ভরে যায়। তাই বারবার বাবার কাছে ছুটে যাই আমরা ভক্তরা, সেদিনও গেলাম। আর বাবা সবসময় মায়ের মতো যত্ন নিয়ে সেবা দিতে ভালোবাসেন। যাওয়ার সঙ্গে সঙ্গে মা উনিকে বললেন মুড়ি দাও, মুড়ি কলা আম ইত্যাদি খেতে দিলেন, খেলাম। এদিনও নারায়ণ ঘোষের বাড়িতে গেছিলাম কর্ণশ্রী দেহালা, তো বাবাকে এদিনকে আমি সাষ্টাঙ্গে প্রণাম করলাম। সাষ্টাঙ্গে প্রণাম করলে বাবা বললেন যে এরকম করার দরকার নেই। এরপর থেকে সাধারণত সাষ্টাঙ্গে আর বেশি খুব বেশি প্রণাম করি না, আগে প্রতিদিনই করতাম সেই সময়। এমন সময় মানিকদার একটা ফোন এলো, মানিকদার ফোন ধরলেন, বাবা বললেন অসীম এখন খাচ্ছে, কি কি খাচ্ছেন বললেন। আবার তখন মানিকদার বললেন তুমি খালি অসীমকেই খাওয়াও, বাবা বললেন তুমি আসো তোমাকেও খাওয়াবো। এরপর মানিকদার সম্পর্ক, মানিকদার বললেন তুমি বাবাকে বলো আমি তো বাবাকে রামকৃষ্ণ দেখি, সবাই শুনুক ভক্তরা যারা আছে। তারপর মানিকদার একটা ঘটনা বললেন, একবার শিবানন্দ বাবাকে মনে মনে উনি কিছু নিবেদন করেছেন, করে দিয়ে হয়তো একটু গ্যাপ হয়েছে কোনো কারণে, ভুলে গেছেন, দিয়ে আবার নিবেদন করতে যাচ্ছে। তখন উনি শুনছেন মানিকদার, নিবেদন তো করেছো, বাবার কথা উনি শুনতে পেলেন, নিবেদন তো করেছো। এই ঘটনাটা ফোনেই আমাকে বললেন, বললেন বলো ভক্তদেরকে এই ঘটনাটা। তো আমি ওখানে নারায়ণ ঘোষের স্ত্রী মামি ছিল, মামি এবং আরো যারা ছিল তাদেরকে ঘটনাটা বললাম যে মানিকদা বাবাকে রামকৃষ্ণ দেখেন এবং এরকম মানিকদা ঘটনা বললেন। এরপরে বাবার যে নবগ্রহের মন্ত্র আছে সেই মন্ত্রগুলো বাবার কাছ থেকে আমি শুনতে চাইলাম, বাবা আমাকে সব শোনালেন, নবগ্রহের মন্ত্র উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিলেন, আমি শুনে নিতাম। তো বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ভক্তি কি করে লাভ করা যায়? বাবা বললেন দেখো চার রকম ভক্ত আছে, গীতায় লিখেছে আর্থ, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। এর মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। আর শাস্ত্রে বলেছে চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চতুর্বর্গ। কিন্তু ভক্তি হলো গিয়ে পঞ্চম বর্গ। ভক্ত কিন্তু চতুর্বর্গ চায় না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নয়, তার মোক্ষ তিনি ভক্ত মুক্তিও চান না। এই চার বর্গের অতিরিক্ত যে পঞ্চম বর্গ অর্থাৎ ভক্তি চান তিনি, এরূপ অনন্যা ভক্তি, এটা হচ্ছে অনন্যা ভক্তি। এরূপ অনন্যা ভক্তি সংসারে কি দুর্লভ বা বলছেন প্রায় অসম্ভবই বলা যায়। আর ভক্তি তো এক জন্মে হয় না, বহু জন্ম লাগে ভক্তি পেতে। যে ভক্তির বলে, যে অনন্যা ভক্তির বলে মানুষ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ছেড়ে একমাত্র পঞ্চম বর্গ ভক্তিকেই চায়। তো আমি বললাম বাবা বহু জন্ম, কত কত জন্ম তো পার করে এসেছি, এবার তো পেতে হবে। এরপরে এক ভক্ত তার কিছু স্বপ্ন দর্শনের কথা বললেন, বিভিন্ন মন্ত্র দেখা, তারা মাকে দেখা ইত্যাদি বললেন। বাবা শুনে তাকে বললেন এসব দেখা তো ভালোই, তোমার সংস্কার আছে। তো নারায়ণ ঘোষের স্ত্রী মামি বললেন বাবা আমার তো আর কোনো লোভ নাই, আমার কোনো বাসনা নাই, শুধু মেয়ের বিয়েটা হয়ে গেলেই হলো। বাবা বললেন হ্যাঁ এই বাসনাটা মিটে গেলে তোমার আবার অন্য বাসনা হবে, তখন বলবে আমার একটা ওয়াশিং মেশিন লাগবে, আমিও দেখে যাব, তুমি বলবে আমার মেয়ে কিনে দিল, এরকম বাসনা একের পর এক আসতেই থাকবে। তো এইরকম বাবার কিছু কথা শুনে সেদিনকের মতো বাবা বললেন দেখো এক ভক্ত আমাকে 25 পয়সা দান করেছিল, তা আমি সেটা যত্ন করে রেখে দিয়েছি। এরপরে
বাবা সবাইকে বলেছিলেন চার জুলাই তোমরা এখানে এসো নারায়ণ ঘোষের বাড়িতে। অনেকে বলেছিলেন যে এখানে একটা সেবা দেবো আমি, ভক্ত সেবা। প্রায় 100 মতো ভক্ত গিয়েছিল সেদিনকে, 4 জুলাই রবিবার ছিল। আর বাবা তো এই 99 সালে অক্টোবর নভেম্বরে বৃন্দাবন পরিক্রমা করবেন সেই বিষয়ে বলেছেন অনেককেই। তো এখানে কয়েকজন এসেছিল যারা অত্যন্ত গরিব, তাদের সেরকম মানে বৃন্দাবন পরিক্রমা করতে গেলে যে টাকা লাগবে সেই টাকা তাদের তত নেই। 3 জনকে বাবা কাউকে 500, কাউকে 800, কাউকে 1000 করে সেইকে দিলেন যে তারা যাতে বৃন্দাবন পরিক্রমা করতে পারে। তো সেদিনকে অনেকেই এসেছিল যে যার কথা বলেছিলাম যে যারা রুদ্রস্তব করেন, শঙ্করদা গৌরী শঙ্কর ছিলেন, তারপরে সুতপা বলে একটি মেয়ে ছিল, সুতপা খুব ভক্ত মেয়ে আবরায় থাকে, ও ছিল, সিদ্ধার্থ ছিল, মুক্তেশ ছিল সস্ত্রী, একজন ফ্রিডম ফাইটার এসেছিলেন তিনিও ছিলেন, সুভাশিস বলে একজন ছিল, হীরেন চক্রবর্তী ছিল, অনেকদার ভগ্নিপতি, নিতাই পালও এসেছিলেন লন্ডন থেকে, বাবলু ভট্টাচার্য বাবার অনেক পূর্ণ ভক্ত তারা এসেছিলেন, বিদ্যুৎ ঘোষ ছিল আমার সঙ্গে যে কুমোওয়ালা গেছিল, তারপরে জবা মাসিমা ছিলেন যজ্ঞের পুরোহিত, মাস্টারমশাই ছিলেন, এনসি বিশ্বাস ছিলেন সস্ত্রী, আর চম্পাদি কস্তুরীদি এরা সব ছিলেন, বরাদা দিল্লির ছিলেন, আরো আসামের একজন মাস্টার ছিলেন। আজকেও সব প্রসাদ পেলাম আমরা, আজকেও বাবার প্রসাদ পেলাম দুপুরবেলা। আমি আমার প্রসাদ পাওয়ার আগে বাবার প্রসাদ নিলাম, বাবা বললেন যাও পাতা ফেলে এসো, তো আমরা সব যা উচ্ছিষ্ট যে পাতাগুলো সেগুলো আমি ফেলতে গেলাম, ফেলে এলাম। তো এই সময় একজন ভক্ত বললেন বাবা সাত্য সাধন তত্ত্ব নিয়ে কিছু বলো তুমি। বাবা বললেন আমি আজ সেবা দেব, সেবা দিতে এসেছি, বলতে আসিনি, তত্ত্ব আমি বুঝি না, আমি চাই প্র্যাকটিক্যাল জিনিস। 84 লক্ষ জনি পার হয়ে মানুষ জন্ম লাভ করেছি, গোবিন্দের চরণে পৌঁছানো তো সোজা নয়। এই কথা হয়ে গেল 4 তারিখে, এইভাবেই শেষ হলো 6 তারিখে। তারপরে মঙ্গলবার আবার নারায়ণ ঘোষের বাড়িতে অফিস থেকে গেছি। সেদিনকে বাবা 6 তারিখে বাবা এন শাহ বলে এক ভক্ত লোকের বাড়িতে সেবা করেন। তো বাবা বলছেন ওরা তো একেবারে পাজেল হয়ে গেছে, ওরা তো মাত্র কয়েকজনকে বলেছেন কিন্তু ওই কয়েকজনকে সেবা দিতেই তারা পাজেল হয়ে গেছেন, নিজের শাশুড়িকে বা নিজের লোকজনদেরকে বলতে পারেননি। বাবা এইদিন কিছু কিছু ভক্তের সম্বন্ধে আলোচনা করছিলেন যে বৃন্দাবনে দেখো, বৃন্দাবনে বলে যে ভক্ত কেমন না, হরিনামের ভক্ত পরিণামের শক্ত, কতক্ষণই ভক্ত যতক্ষণ পরি নিয়ে টানাটানি না হয় ততক্ষণ সে ভক্ত, হরিনামের ভক্ত পরিণামের শক্ত। বাবা এই কথাটা বললেন বৃন্দাবনে বলে বলে কিছু এক্সাম্পল বাবা বললেন। বাবা একজনকে বললেন দেখো তোমার মোড অফ লাইফ দেখে আমি বুঝতে পারছি তোমার কঠিন অসুখ হবে। তো বাবা একদিন আরো কতগুলি কথা বললেন যেগুলো এখন তো বইয়ে দিয়ে দিয়েছি, তখন তো জানতাম না, তখন শুনলাম আমি প্রথম, সেগুলো খুবই সুন্দর কথা একটু বলি। বাবা বললেন সেইকে আমার কাছে প্রথম লাগলো, মানুষকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, মানুষকে সৎ উপদেশ দিলে ঘুরে বসে, মানুষকে সমাদর করলে খোশামত হবে, মানুষকে উপকার করলে অস্বীকার করে, মানুষকে বিশ্বাস করলে ক্ষতি করে, মানুষকে ভালোবাসলে আঘাত করে, মানুষ স্বার্থ পুরালে সরে পড়ে, মানুষ অপরের সুখের কথায় হিংসা করে, মানুষ অপরের দুঃখের কথায় সুযোগ করে বলে ইংলিশটাও বাবার করা। বাংলাটা আমি আগে দেখেছিলাম বিভিন্ন জেরক্সের দোকানে টোকানে দেখাই, তখন দেখতাম এগুলো বিভিন্ন জায়গায় পাশের মধ্যে লেখা থাকতো, অনেক জায়গায় দেখেছি বাদি দিয়ে লেখা থাকতো, এগুলো যে বাবার করা জানতাম না। বাবাকে জিজ্ঞেস করলাম বাবা এগুলো কি আপনার করা, বললেন আমি তো বহু বছর আগে 25 বছর বোধ হয় হবে তখন করেছিলাম, আমি হাবড়াতে বোধ হয় তখন করেছিলাম বলে। বাবা বললেন দেখো ইংলিশগুলো আমার করা বলে ইংলিশগুলো বললেন man is susceptible to be insolent on given indulgence, man is not unlikely to turn his back to good advices given to him, some men when given respectful reception
take it as flattery. Some men are inclined not to recognize the good done to them. Some men are likely to do harm when trusted. Man, even when loved, may cause affliction. Man is not unlikely to slip away when his need is fulfilled. Man is likely to be jealous when he learns of others' happiness. Some men take undue advantage from those who are in distress. বলে আবার আরো কতগুলো কথা বললেন যেগুলো বইতে আছে. Life is a challenge, accept it. Life is a journey, complete it. এই বইগুলো কথা আছে. Talk selectively, talk briefly. এরকম যে কথাগুলো আছে সে কথাগুলো বাবা একদিন বললেন. এগুলো বাবারই করা. কালকে একজন ফোন করছিলেন বই থেকে পড়ে, বলে এগুলো কি বাবার করা? বললাম হ্যাঁ, এগুলো বাবারই করা. আজকে এগুলো পেলাম আমি যে বাবা নিজেই বলছেন এগুলো করা আমার, বলে বাবা নিজেই বলছেন সেগুলো. বাবা বললেন যে কত লোক তো দেখলাম, কিন্তু প্রায় সবাই কোনো না কোনো স্বার্থের জন্য আসে. বাবার সঙ্গে এই নিয়ে আরো কিছু কথা হলো. এরপরে 8 জুলাই 1999 বাবাকে এর মধ্যে আমি একদিন বলেছিলাম, বাবা আমার বাড়ি, আমি যখন দীক্ষা নিতাম তখন তো সুমনা ছিল, নিতে পারিনি. তারপরে আমার বাড়িতে বাবা এসে যখন মা বাবাকে দীক্ষা দিলেন 26 তারিখ জুন মাসে, তখনও সুমনার ইচ্ছা হয়নি দীক্ষা নেওয়ার. এবার দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে, তখন ফোন করে বাবাকে বললাম বাবা সুমনা দীক্ষা নেবে. তো বাবা তখন নারায়ণ ঘোষের বাড়িতে ছিলেন, বললেন 8 তারিখে 8 তারিখে নিতাই পালের বাড়িতে আমি থাকবো ওই দিনকে, আসতে বলো সকালবেলা 9টার সময়। তো 8 তারিখে সেদিনকে জ্যৈষ্ঠ কৃষ্ণা দশমী তিথি, আমরা ভোরবেলায় বাবার কাছে চলে গেলাম সুমনাকে নিয়ে, নিতাই পালের বাড়িতে গেলাম, গিয়ে পৌঁছলাম, বাবা সুমনাকে মন্ত্র দিলেন, বললেন 10 বার জপ করো, মন্ত্র পর পর 10 বার জপ করে সুমনা বাইরে এসে হরিতকে দিয়ে দীক্ষা দক্ষিণা দিলেন। বাবা এই হরিতকি ছাড়া কিছু নেন আপনারা জানেন, বাবা বললেন হরিতকি আমার কাছে 1 কোটি টাকা। এদিনও বাবা সকালবেলা নিতাই পালের বাড়িতে নারায়ণ পূজা করেছিলেন, তার প্রসাদ পেলাম আমরা, সুমনা রইল, আমি ওখান থেকে অফিস চলে গেলাম। দিয়ে অফিস থেকে আবার বিকেলবেলা ওখানে গেলাম, যেতে বাবা কিন্তু প্রসাদ পাওয়ার আবার প্রসাদ দিলেন দুপুরের অন্ন প্রসাদ, সেই প্রসাদও পেলাম। আমার কয়েকজন বন্ধুও গেছিল দেখতে পাচ্ছি, সিদ্ধার্থ এবং বিদ্যুৎ ঘোষ গেছিল, সুমনও ছিল। তো বাবা একদিন বাবা বললেন সকালে যে মন্ত্র দিয়েছে সেই নিয়ে বলছিলেন, দেখো স্বয়ং ভগবান নারদকে এই মন্ত্র দেন, সেই মন্ত্র গুরু পরম্পরায় তুমি পেলে। এদিন নমিতা দাস, বাবার অনেক পুরনো ভক্ত নমিতা দাস, যিনি কুকুমণির মা নামে পরিচিত, তিনিও এসেছিলেন। কুকুমণি জন্ম থেকে কুকুমণির কিছু প্রবলেম আছে, তো তার জন্য বাবা কিছু কিছু কথা বলছিলেন কেন ও সমস্যা ইত্যাদি, সেগুলো শুনলাম আমরা। তো বাবা কিন্তু যখন বৃন্দাবনে ছিলেন, ওই আগে বলেছি যে 150 টাকা কয়েকজন মিলে দিতেন, তার মধ্যে কুকুমণির মা এবং কয়েকজন আত্মীয় ছিলেন, সেই থেকে কিন্তু তিনি দান করতেন বৃন্দাবন, ওই 150 টাকার মধ্যে থেকেই তিনি দান করতেন। আজকেও এই হরগৌরী রুদ্রস্তব করলেন, সহস্র নাম রুদ্রস্তব, প্রায় 15 মিনিট লাগে, বা চোখ বুঝে একবারে ভাবস্থ হয়ে ও মন দিয়ে শুনলেন সমস্ত কিছু সুস্তত্র। July 1999 এই দিন অফিস থেকে আমি আজ বাবার কাছে গেলাম। তো আমার বন্ধু বিদ্যুৎ ঘোষ, যে যার সঙ্গে আলাপ হয়েছিল কুম্ভমেলা যা উপলক্ষে, সে এবার বৃন্দাবন পরিক্রমা করতেও যাবে সস্তেই দুই মেয়েকে নিয়ে, সে সকালবেলা গিয়ে আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নারায়ণ ঘোষের বাড়িতে গিয়ে বাবার কাছে গিয়ে ওখানে টাকাও দিয়ে এসছে বৃন্দাবন পরিক্রমা করার জন্য, সেটা আমাকে জানালো ফোন করে। তো বিকেলবেলা আবার আমি গেলাম, সেদিনকে আমার সঙ্গে আশিস ভৌমিক গেছিল, বাবা বলেছিল 10 টাকার প্যাকেট নিতে, 10 টাকার প্যাকেট 10টা আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাবাকে দেওয়া হলো। এই দিন আমার বন্ধু সুব্রত ঘোষ প্রথম বাবাকে দর্শন করে, সুব্রত ডেটটা জানার কথা ইচ্ছা ছিল, এই ডেটটা পেয়েছে, এখানে আমার লেখা আছে সুব্রত ঘোষ প্রথমবার এলো। সুব্রত আরও বন্ধু কিছু ছিল, শান্তনু সিদ্ধার্থ, ইউকো ব্যাংকের কয়েকজন, নির্মাল্যদা এবং পূজা ছিল, পূজা চম্পা চ্যাটার্জি, হীরেন চক্রবর্তী ছিল স্ত্রী কন্যাসীয়,
এরকম কয়েকজন ছিল, রাধারানী দেবীর একজন সাগরের কীর্তনিয়া ছিল, তিনিও সেঙ্কে এসেছিলেন বাবাকে দেখা করতে। আর বর্তমানে স্বর্গীয় অসীম পাল অঞ্জুর শ্বশুর তিনিও ছিলেন। এই দিন বাবা বাবার কাছে অনেক নানা রকম প্রসঙ্গ হয়েছিল, তার মধ্যে আমি যে একটা বলছি, আনডিভাইডেড সারেন্ডার চাই। বাবা বলছেন আনডিভাইডেড সারেন্ডার চাই, একটু গোবিন্দের উপর দিলাম, একটু নিজের হাতে রাখলাম, তাহলে হবে না। যেমন বাবা উদাহরণ দিয়ে বলেন দ্রৌপদী যতক্ষণ এক হাতে শাড়ি সামলাচ্ছিলেন আর এক হাতে গোবিন্দকে ডাকছিলেন, ততক্ষণ গোবিন্দ দর্শন দেননি, গোবিন্দ তখন রক্ষা করেননি তাকে। যখন দ্রৌপদী দু হাত ছেড়ে দিয়ে গোবিন্দ গোবিন্দ করে ডাকলেন, পরিপূর্ণ আনডিভাইডেড সারেন্ডার, তখন কিন্তু শ্রীকৃষ্ণ তার দায়িত্ব নিলেন, তার কাপড় আর শেষ হলো না, দুঃশাসন কাপড় টানতে টানতে নিজেই ক্লান্ত হয়ে গেলেন। তো এইরকম আনডিভাইডেড সারেন্ডার চাই বাবা বললেন। বাবা যেটা বলেন আরেকবার বললেন, দেখো আমি ভগবান দেখি নাই আর দেখবার আমার ইচ্ছাও নাই, তবে ছোটবেলা থেকে প্রত্যেক মানুষের ভিতরে আমি গোবিন্দকে দেখি। এরকম বাবা বললেন। আর একটা বললেন যে অহংকার অভিমান এগুলো ত্যাগ করতে হবে, প্রথমে অহংকার অভিমান এগুলো ত্যাগ না করলে ঈশ্বর পথে অগ্রসর হওয়া যাবে না। একজন অসীম পালের ভাইয়ের স্ত্রী তার ক্যালকাটা হাসপাতালে ভর্তি হয়েছে প্রসবের পরে জটিলতার জন্য। বাবা বলেন দেখো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা আছে। বাবা বলেন প্রিভেনশন ইজ বেটার দেন ফাইট এগেনস্ট দ্য ডিজিজ, এই কথাটা বাবা বললেন। আমার এক বন্ধু ছিল শান্তনু, সে বলল বাবা এই যে মন্ত্রগুলো আপনি দিচ্ছেন জপ করতে, এগুলো করলে কি স্পিরিচুয়াল লাইফে ক্ষতি হবে? তো অনেকে এই প্রশ্নটা অনেকেই করে, ও করলো সরলভাবে। বাবা বললেন তোমার তো অন্ন চাই, অর্থ চাই, নইলে সাধন করবে কিভাবে? তুমি তো সংসারী লোক, এই মন্ত্র জপ করলে কোনো ক্ষতি হবে না তোমার। এই হলো বাবার কথা। তারপরে বললেন জপ করো, জপ করে দেখো। বাবা বললেন দেখো এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, তুমি জপ করো দেখো না কি হয়। আরেক বন্ধু আশিস জিজ্ঞেস করলো বাবা জপ তো বাড়ালে রোজ করতে হয়, বলে হ্যাঁ তা তো করতে হবে, জপ বাড়ালে রোজ করতে হয়। তো বাবা নানা প্রসঙ্গ করলেন, বৃন্দাবন পরিক্রমার সুযোগ বললেন যে দেখো বৃন্দাবনের এই যে 84 কোষ বায়ুমণ্ডল পরিক্রমা আমি দেব অক্টোবর নভেম্বরে, এই সুযোগ কিন্তু আর আসবে না, এবারে আমি অনেকবার দিয়েছি, এবার কিন্তু শেষ, তো যারা দিতে পারো তোমরা দাও। আমি তো অলরেডি বাবাকে টাকা দিয়ে রেখেছিলাম দেবো বলে ইচ্ছা প্রকাশ করে। তো আরো যারা ছিল তাদেরকেও বললেন বাবা। বাবা এইবার আমাদের দত্তদা ছিল, আমাদের দত্তদা ভোলাদা ভোলানাথ দত্ত কীর্তন করলেন, বাবা কীর্তন শুন খুব ভাবিষ্ট হয়ে কীর্তন শুনছিলেন। তারপরে বললেন যে দেখো বিদেশে আমি যখন ছিলাম ওরা ওরা এইসব এই কীর্তন তো জানে, ওরা গোবিন্দ জয় জয় আমি শিখিয়েছিলাম অনেককে, তারা ওই গোবিন্দ জয় জয় এই কীর্তনটাকে ভাবতো যে এটাই বোধহয় মন্ত্র, গোবিন্দ জয় জয় তারা ভাবতো এটাই বোধহয় মন্ত্র। তো তারা কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, কারণ নাম আর নামই অভেদ। বাবা বললেন আমার এক বিদেশি মা বলেছিলেন যখন তুমি রাত্রিবেলা বিছানায় যাবে তখন আর কোনো মহিলার সঙ্গে সম্ভাষণ করবে না, আমি কিন্তু এখনো তা পালন করি। এইখানে বাবা এনসি নারায়ণ ঘোষের বাড়ি থেকে বাবা এবার এনসি ঘোষের বাড়িতে আমাদের এনসি বিশ্বাসের বাড়িতে হেঁটে হেঁটে আমাদের সবাইকে নিয়ে গেলেন। হ্যাঁ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল এই দিনকে আমাদের এনসি বিশ্বাসের বাড়িতে সেবার কথা ছিল। তো আমরা গেলাম, লোড শেডিং ছিল সেই সময়, বাবা গিয়েই বললেন সবাই খেতে বসে গেলাম, বাবা বলে কীর্তন করতে শুরু করেন, বলে কীর্তন করো সবাই, সকল মিলে খুব কীর্তন শুরু করলাম। তারপরে কীর্তন করতে করতে লাইট এসে গেল, প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে বাড়ি ফিরলাম। সুব্রত শান্তনু সিদ্ধার্থ এদের কাজ ছিল, ওরা যেতে পারিনি এনসি বিশ্বাসের বাড়িতে, সেটাও লেখা আছে। তবে আজকে এটা লিখছি দেখি ডায়েরিতে লেখা আছে যে আজকে যে আনন্দ পেলাম তার বলবার নয়, খুব পরিপূর্ণ আনন্দ হয়েছে। বিভিন্ন রকম আধ্যাত্মিক প্রসঙ্গ বাবা করলেন, সেগুলো যেমন শুনলাম তেমনি বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া গেল, জপ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া গেল। আর এই কীর্তন হলো একবার নারায়ণ ঘোষের বাড়িতে, একবার বিশ্বাসদার বাড়িতে, সব মিলে খুব আনন্দ হলো।
মনে হলো ঠাকুর রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এমনই কীর্তন আনন্দ করতেন। আমরা মহাভাগ্যবান যে তেমনই একজনকে পেয়েছি আমাদের মধ্যে। বাবা আরেকটি কথা একদিন বলেছিলেন, আমি কারো ভালো গুণ দেখলে চুরি করি, প্রত্যেকেরই কিছু গুণ আছে। বাবা বলেন প্রত্যেক মানুষের কিছু গুণ আছে, আমি সেই ভালো গুণ দেখলে চুরি করি। সেই ভালো গুণটা অর্থাৎ বাবা আয়ত্ত করেন, নিজস্ব করে নেন। এরম ভাবে বাবা সবার কাছ থেকে সবকিছু শেখেন, যাবৎ বাঁচি তবৎ শিখি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাবা চরণে প্রণাম, ভক্ত নাম চরণে।